ওষুধটা খেয়ে তার ভিতরের যে উত্তেজনাটা সেটা একেবারে নেই একেবারে নষ্ট হয়ে গেছে তো একটা মেয়ে স্বামীর কাছে এইটা ছাড়া কি চায় কি চায় যতই টাকা পয়সা ধন সম্পদ থাকুক তারপরেও কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কী জিনিস জানেন সে হল স্বামীর কাছের এই জিনিসটা স্বামীর আদর ভালোবাসাটা সেটাই যদি কোনো মেয়ে না পায় কোনো মেয়ে থাকতে পারবে কখনো থাকতে পারবে না তারপর এরকম করে যখন অনেকটা দিন কাটে গেল তারপর একদিন আমি আমার স্বামীরে বলতেছি দেখো তুমি যদি এরকম করো তাহলে তোমার সঙ্গে আমার সংসার করা খুব মুশকিল হয়ে যাবে আজকে আমার জীবনের কিছু সত্য ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে আসছে আসলে আমি একটা গরিব ঘরের মেয়ে তো যতই গরিব হোক কোনো মা কি চায় যে তার মেয়ে অসুখে থাকুক কষ্টে থাকুক কোনো মা কোনো মা বাবা কিন্তু চায় না তো আমার মা বাবা আমাকে দেখে শুনে একটা বিয়ে দেয় বিয়ে দিলে আমার স্বামী আমার স্বামী ভালোই ছিল বেশ ভালোই চলতেছিল আমার সংসার আসলে আমার স্বামী কী ছিল জানেন বিয়ের প্রথম রাত থেকেই হারবাল খেয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতো হ্যাঁ প্রথমে সে আমার খুব সুখ দিছে খুব শান্তি দিছে কখনো এসে সুখ শান্তির কথা বলতে পারবো না আর ভোলা সম্ভবও না তার আদর ভালোবাসা সারা জীবন আমার মনে থাকবে হঠাৎ করে আমার স্বামী যে আগে যে সেক্স পাওয়ারটা ছিল যে উত্তেজনাটা ছিল আস্তে আস্তে কেমন যেন ফুতানো মতো হয়ে যাইতেছে পর আমি একদিন বলি যে কি হয়েছে তোমার আগে তুমি প্রতিদিন আমার সঙ্গে থাকত আর এখন এমন কি হয়েছে যে সপ্তাহ হয়ে যায় তাও তুমি আমার কাছে আসো না বিছনায় শুয়ে তুমি অন্যদিকে ঘুরে থাকো আমি অন্যদিকে ঘুরে থাকি কেন কী হয়েছে তোমার তখন আমার স্বামী বলে যে কি হবে কিছুই হয় নাই তাই বললাম যে না কিছু তো হয়েছে না হলে তুমি এরকম ঘুরে থাকো কয় না সমস্যা নেই কিছু হয় নাই আসলে আমার স্বামী তার দুর্বলতাটা আমার কাছে ধরা দিল না দিয়ে সে নিজের মন মতো পরের দিনে আবার ওষুধ খেয়ে আসছে আসলে ওষুধ খেয়ে আসলে আমি বলতেছি যে তুমি কি আসার পরে সে একই রকম মানে আমার স্বামী হার্বাল ওষুধটা খাইতে খাইতে তার এরকম পর্যায়ে হয়ে গেছে আর সেরকম হয়ে গেছে যে এখন হাজার চেষ্টা করলেও হাজার চেষ্টা করেও সে ভালোভাবে করতে চাইলেও সে করতে পারে না কেন তার হাল ভাল ওষুধটা খেয়ে তার ভিতরের যে উত্তেজনাটা সেটা একেবারেই নেই একেবারেই নষ্ট হয়ে গেছে তো একটা মেয়ে স্বামীর কাছে এইটা ছাড়া কী চায় কি চায় যতই টাকা পয়সা ধন সম্পদ থাকুক তারপরেও কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কী জিনিস জানেন সে স্বামীর কাছের এই জিনিসটা স্বামীর আদর ভালোবাসাটা সেটাই যদি কোনো মেয়ে না পায় কোনো মেয়ে থাকতে পারবে কখনো থাকতে পারবে না তারপর এরকম করে যখন অনেকটা দিন কাটে গেল তারপর একদিন আমি আমার স্বামীরে বলতেছি দেখো তুমি যদি এরকম করো তাহলে তোমার সঙ্গে আমার সংসার করা খুব মুশকিল হয়ে যাবে তখন বলে কী বলো তুমি বললাম যে হ্যাঁ আমার একটা সন্তান হয় না এখনো। আমি সন্তান নিয়েও নাই কেন জানো তোমার সঙ্গে সন্তান নিলে যে মুহূর্তটা পার করব এটা করতে পারবো না যে সন্তান নেওয়ার আগে যত আদর ভালোবাসা আছে তোমার থেকে আমি পাবো তুমি আমার থেকে পাবো আমি তোমার থেকে পাবো আর একটা সন্তান নিলে আমি তোমার সময় দিতে পারবো না তুমিও আমার সময় দিতে পারবে না সেরকম করে দুজন দুজনের কাছে আগাইতে পারবো না কাছে থাকতে পারবো না আর তুমি এগুলা কী বলতেছো না সমস্যা নেই আমি চেষ্টা করতেছি এরকম করে আমার স্বামী পরের দিন আবারও হালবাল খেয়েছে হালবাল খেয়ে আসলে আমার স্বামী দেওয়ার আগেই তারটা একেবারে মনে হচ্ছে যে একেবারে নালতে হয়ে গেছে তা জিনিসটা শক্তই হইতেছে না কী রে এরকম ভুল পরে এক সময় আমি রাগ করে আমার স্বামীর বাড়ি থেকে চলে আসলাম চলে আসলে বাবার বাড়িতে দেখি ভাত আছে তার তরকারি নাই তরকারি আছে তার ভাত নাই আসলে অভাব কষ্ট ছোটকাল থেকে পাইছি পরে স্বামীর বাড়ি যে এগুলো পাই নাই কিন্তু না পাইলে হয়েছে আবার যত স্বামীর ঘর থেকে যখন রাগ করে চলে গেছে বাবার বাড়ি তখন অভাবটা বুঝতে পারছি যে সুখ কিসের স্বামীর সাথে মেলামেশা করলেই সুখ নাকি আরও কিছু সুখ আছে আসলে জানে শুনে আমি যে ভুলটা করছি আমার স্বামীর সঙ্গে রাগারাগি করে আপনি এরকম ভুল করবেন না কারণ একটা ভুল একটা ভুল যে একটা মানুষে কতটা নিচে নামায় মানে কতটা অসহায় করে যার সঙ্গে ভুলটা হয় সেই বলতে পারে আসলে ভুলটা আমার সঙ্গে হয়েছে তাই আমি বুঝতে পারছি আপনাদের সঙ্গে যেন না হয় হইলে কষ্টের কোনো শেষ থাকবে না যে কষ্টটা আমার সঙ্গে হয়েছে আমি দোয়া করব সে কষ্ট আপনাদের জন্য কে সঙ্গে না হয় আর সবচেয়ে বড় কথা যে ভালোবাসা এমন একটা জিনিস যে সেটা আর অভাবে এমন একটা জিনিস অভাবে যদি কেউ পড়ে সে কিন্তু একেবারে শেষ হয়ে যায় আসলে অভাবে আমি পড়ছিলাম আমার বাবা মা পড়ছিলো তাই বুঝছি অবাব কী জিনিস আর পরে আমি ভুল বুঝতে পারে আমার স্বামীর বাড়িতে চলে আসি চলে আসার পরে আমি আবার নতুন করে সুন্দর করে সংসার চালা করতেছি কিছু দিনের মধ্যে আমি একটা বাচ্চাও নিছি এখনও আমার বাচ্চা ডেলিভারি হয় নাই আপনারা দোয়া করবেন যেন আমার বাচ্চারা ভালো সুন্দর করে ডেলিভারি হয় আর আমি সবাই সন্তান নিয়ে যাতে সুন্দর করে চলতে পারি কাটাইতে পারি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ